আজ মা এসেছে আরেকটা নতুন রেসিপি নিয়ে, তো চলুন উইদাউট স্কিপিং দেখি। শীতের একটা অন্যতম সবজি হচ্ছে মূলো, তো অনেকেই মূলো পছন্দ করে না, আমাদের মানে আমাদের মধ্যে অনেকেই আছে যারা মূলো খেতে পছন্দ করে না, কিন্তু মা আজকে যেভাবে মূলোর একটা রেসিপি দেখাচ্ছে সেটা খেলে যারা পছন্দ করে না তারাও কিন্তু চেটে কুটে খাবে, তো চলুন দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, তো বঙ্গলাই বাই রূপালী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে মা দেখাচ্ছে মূলো পোড়া। এই দুটো মূলো, এই মূলোগুলোকে ভালো করে ধুয়ে শুকিয়ে আমি এবার তেল গুলিয়ে নিচ্ছি। একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি গ্যাসের উপর, বসিয়ে আমি এই মূলোগুলো দিয়ে দিচ্ছি। এইভাবে মূলোটা মানে পুড়িয়ে নিলে মূলোর কোনো গন্ধই থাকবে না। আমি একবারে পুড়িয়ে নেবো না, শুধু একটু মূলোটা পোড়ানো হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করছি ঠান্ডা করে, তারপর আমি দেখাচ্ছি আমি কি করি। এবার আমি মূলোর দুদিকটা কেটে দিচ্ছি, গ্রেট করব, আমি গ্রেট করে তারপর দেখাচ্ছি। দুটোকেই মা সেম ওয়েতে দুদিকে, এবার এগুলো খোসাটা ছাড়িয়ে তারপর আমি দেখাচ্ছি আমি গ্রেট করব। ততক্ষণ মা কড়ায় বসিয়ে নিয়েছে আর তার মধ্যে দিয়ে দিল বড়ি, এটা বিউলি ডালের বড়ি, ভালো করে সর্ষে তেল দিয়ে ভেজে নিচ্ছে। আর দেখুন এইদিকে যে মূলোটা পুড়িয়ে রেখেছিল সেটা মা গ্রেট করে রেখে দিয়েছে। আমি জলের মধ্যে বড়িগুলো ভাজা বড়িগুলো দিয়ে দিলাম, তাহলে বড়িটা বেশ নরম হয়ে যাবে আর এই জলটাও আমার কাজে লেগে যাবে। এবার ওই তেলের মধ্যেই মা দিয়ে দিল কালো জিরে। এই যে মূলোটা পুড়িয়ে গ্রেট করে রেখেছি সেটা আমি দিয়ে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, এবার সব ভালো করে মা মিক্স করে নিচ্ছে। এবার মা দিচ্ছে একটু চিনি, বড়িটা যে জলে ভিজিয়ে রেখেছিলাম ওই জল শুধু বড়িটা আমি দিয়ে দিলাম, কারণ একটু মূলোটা লঙ্কা কাঁচা লঙ্কা কুচি আর ধরে কাঁচা লঙ্কা কুচি নেড়ে গ্যাস অফ করে দিয়েছে। এরপর ঢাকনাটা খুলে এর উপর মা দিয়ে দেবে কাঁচা সর্ষের তেল। তাহলে আজকের মায়ের রেসিপি মূলো পোড়া একদম রেডি। আর যারা খায় না তাদেরকে না বলে একবার সার্ভ করে দেখবেন,
আশা করছি বুঝতেই পারবে না, কারণ মুলোটা পোড়ানো হয়েছে তো ওই জন্য গন্ধটা আর তেমন নেই। যারা খায় না তারাও আঙুল চেপে খাবে। আপনারা একবার করে খেয়ে দেখুন। আজকের রেসিপিটা মা সার্ভিং বলে সার্ভ করে দিয়েছে, আপনারা দেখে জানাবেন যে কেমন লাগলো রেসিপিটা। আর বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, আর যারা খায় না তাদেরকে একটু ফার্স্টে দিয়ে দেখবেন যে তারা বুঝতে পারছে কি পারছে না, আশা করছি বোঝা যাবে না যেহেতু মুলোটাকে পোড়ানো ছিল। আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ নিজের ফ্যামিলি আর ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে ভুলবেন না, আর এইভাবেই আমাদের পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন, টাটা।